কল্যাণপুরের রূপরায় এলাকার বাসিন্দা যোগেন্দ্র দেববর্মা পেশায় কৃষি কাজ করেন। শুক্রবার রাতে নিজ বাড়িতে বিদ্যুৎ পৃষ্ঠ হন তিনি। এই ঘটনাটি দেখতে পেয়ে প্রতিবেশী সহ বাড়ির অন্যান্যরা তড়িঘড়ি যোগেন্দ্র দেববর্মাকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে গেছে। ময়নাতদন্তের পর শনিবার ওনার দেহ পরিবারদের হাতে তুলে দেওয়া হয়। বৃষ্টি আগে কারেন্ট আসলো আর কি, তখন এই কারেন্ট আসছে পরে গেছিস করি মধ্যে বাড়িতেই সে ঘটনা। ও বাড়িতেই। বাবার নাম কি? বাবার নাম যোগেন্দ্র দেববর্মা। কি করে তাই না? কিছু করে না, বৃষ্টি করে আর কি। এই হৃদয় বিদারক ঘটনায় মৃতের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।